বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার তালিকায় কোমর ব্যথার অবস্থান একেবারে প্রথম সারিতে। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভোগেন। এক সময় ভাবা হতো যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদেরই কেবল কোমর ব্যথা হয়। সাম্প্রতিক গবেষণা বলছে মধ্যম আয় ও অনুন্নত দেশেও কোমর ব্যথার রোগী পাল্লা দিয়ে বাড়ছে। বাংলাদেশের প্রায় 60% প্রাপ্তবয়স্ক মানুষ কোমর ব্যথায় ভোগেন। কোমর ব্যথা তিন ধরনের, স্বল্পমেয়াদী, মাঝারি মেয়াদী ও দীর্ঘমেয়াদী। সাধারণত স্বল্পমেয়াদী ব্যথা দ্রুত ভালো হয়ে যায়, মাঝারি মেয়াদী ব্যথা ভালো হতে সময় লাগে 1 থেকে 2 মাস। বিপত্তি দেখা যায় দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে। এ ধরনের ব্যথা 3 মাস এমনকি বছরের পর বছর থাকে। দীর্ঘমেয়াদী ব্যথার কারণ কি? প্রচলিত ধারণা মতে দীর্ঘমেয়াদী ব্যথার কারণ ডিস্ক প্রোল্যাপস বা PLID অথবা হাড়ের ক্ষয় বা স্পন্ডিলাইসিস। বেশিরভাগ দীর্ঘমেয়াদী কোমর ব্যথা রোগীর MRI বা X-ray-তে হাড় বা হাড়ের ডিস্কের উল্লেখযোগ্য কোনো সমস্যা পাওয়া যায়নি। শারীরিক পরীক্ষা করেও বড় ধরনের কোনো মাংসপেশির টান বা অন্য কিছু পাওয়া যায় না। তাহলে চিকিৎসা কি? অনেকেই আছেন যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথা সারাতে বছরের পর বছর ওষুধ সেবন করছেন কিন্তু লাভ হচ্ছে না। একইভাবে সাধারণ ফিজিওথেরাপি যেমন শর্টওয়েভ, মাইক্রোওয়েভ, ট্র্যাকশন বা আল্ট্রাসাউন্ড দিয়েও ভালো ফল পাওয়া যায় না। এ ধরনের রোগীর চিকিৎসা শুরুতে দেখে নিতে হবে রোগীর কোনো রেড বা ইয়েলো ফ্ল্যাগ সাইন আছে কিনা, রোগীর কোনো জটিল রোগ যেমন ক্যান্সার বা বাত রোগ আছে কিনা। এ ধরনের সমস্যা না থাকলে তাকে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা দিতে হবে, কিন্তু চিকিৎসা হতে হবে সুনির্দিষ্ট, তবেই ভালো ফল পাওয়া যেতে পারে। করণীয়, ক্রনিক লো ব্যাক পেইনের রোগীদের অর্থোটিক্স বা কোমরের বেল্ট ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। পূর্ণ বিশ্রামে থাকারও প্রয়োজন নেই, যতটা সম্ভব কর্মচঞ্চল থাকা, নিয়মিত হাঁটা, সুযোগ পেলে সাঁতার কাটা, যতটা সম্ভব সামাজিক কাজে মনোযোগ দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন prothomalo.com, সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থাকুন ভালো সাথে, আলোর পথে।